রক্তভঙ্গুর এক দুই কাশিমপুর অঞ্চলে সকলের মনোনীত ব্যক্তি জেলা পরিষদে দাঁড়িয়েছেন নারায়ণ গোস্বামী মহাশয়কে। আসন্ন বিএসএফ পঞ্চায়েতের নির্বাচনে দত্তপুকুর এক দুই ও কাশিমপুরের জেলা পরিষদের এবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নারায়ণ গোস্বামী আজ তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালালেন। 35 নম্বর পাটে সঙ্গে ছিলেন গ্রাম ও সমিতির মনোনীত প্রার্থীরাও। গ্রামবাসীদের বলবো যে এই তিনটে পঞ্চায়েতে দিকে দিকে কোনো সিপিএম নয়, কোনো আইএসএফ নয়, কোনো বিজেপি নয়, কোনো নির্দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত জোড়া ফুলের প্রার্থীদেরকে ভোট দিন। আমি আপনাদের এই 25 নম্বর সিট দত্তপুকুর এক, দত্তপুকুর দুই এবং কাশিমপুরের জেলা পরিষদের প্রার্থী, অশোকনগরের বিধায়ক আমি নারায়ণ গোস্বামী। জেলায় কাজ করার মানুষগুলোর মধ্যে আমি একজন অন্যতম। কাজের নিরিখে মমতা ব্যানার্জির যেমন মূল্যায়ন হয়েছে, আমিও তার যোগ্য উত্তরসূরি হিসেবে বা শিষ্য হিসেবে, আমার নাম জেলার লোক জানে যে আমি কাজের মানুষ। সুতরাং আমি বলবো তৃণমূলের প্রার্থীদেরকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। আপনার যা এলাকা ছোট বড় মাঝারি যত ধরনের উন্নয়ন আছে, আমাকে দুদিন সময় দুবছর সময় দেবেন, আমি 5 বছর সময় নেব না, মাত্র 2 বছর সময় দেবেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব মমতা ব্যানার্জির একজন অনুগত সৈনিক হিসেবে আমি নারায়ণ গোস্বামী আমার। ব্যুরো রিপোর্ট, নভেল বাংলা।